এগুলোতে কিছুতেই থামছে না মানুষের ঢল তাদের অনেকে নিয়ম ভাঙছেন জেনে শুনেই আবার পেটের দায়ে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন দিনমজুররা করোনা সংক্রমণ ঠেকাতে দ্রুত খাদ্য সহায়তা চালুর দাবি বিশিষ্টজনদের তবে কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় জেলা প্রশাসন গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দকে সাথে নিয়ে হৃদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট গাইবান্ধা শহরের পুরাতন বাজারের দৃশ্য সামাজিক দূরত্বের বালাই নিয়ে গাদাগাদি করে কেনাকাটা করছেন ক্রেতা বিক্রেতারা পত্রপত্রিকা টেলিভিশনের কল্যাণে নিয়ম কানুন সবই জানেন তারা কিন্তু মানতে রাজি নন কেউই মাস্ক কেউ কেউ ব্যবহার করে কেউ কেউ ব্যবহার করে না আবার ফাঁকে ফাঁকে খরচ কেউ নেয় না তিন ফুট দূরত্ব থাকে না এখন মানুষ সবাই এক সঙ্গেই চলতেছে করোনার ভয়াবহতা সম্পর্কে জানলেও পেটের জ্বালা ঘরে থাকতে দেয়নি শহরের পলাশপাড়ার সাটর্ধ এই রিক্সা চালকের মতো শ্রমজীবীদের হ্যান্ড গ্লাভস তো দূরের কথা জোটেনি জীবাণুনাশকও কোনো ধরনের সুরক্ষা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে দু টাকা রোজগারের জন্য পথে নেমেছে মানুষগুলো অভাবের কারণ যদি এখন ঘটনার তিন দিন আমি ডেইলি চাউল কেনার আগে ডেইলি ভাত খাবে আমার তো কোনো সহায় সম্ভব নেই তো আর বদ্ধ যাবে না করোনা ভাইরাসের মতো অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য শ্রমজীবী মানুষদের সবার আগে খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট জন্ডা তবে এই উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানান জেলা প্রশাসক সকল শ্রেণী পেশার মানুষকে যুক্ত করে যাতে এখানে চুরি দুর্নীতি বা এইটা কোনো স্বজন না হয় এই মেকানিজমের মধ্য দিয়েই খাদ্য সহায়তার হলে পারে মানুষ কিছু উপকৃত হবে আমরা যাতে জনসমাগম না হয় এই জন্য আমরা কিন্তু প্রত্যেকে ঘরে খাবারটা পচিয়ে দিয়েছে উত্তরের জনপদ গাইবান্ধায় প্রায় ২৪ লাখ মানুষের বসবাস তাদের মধ্যে বেশিরভাগ মানুষই শ্রমজীবী এর মধ্যে আঠারোশো দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তার আওতায় এনেছে প্রশাসন হেদায়তুল ইসলাম বাবু সময় সংবাদ